এবং প্রগতি রোডে কৃষ্ণনগর ক্লাব আমরা জানি অনেক পুরনো প্রাচীন এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। আজকে ওনাদের নতুন কমিটি হয়েছে এবং নতুন একটা উদ্যোগ নয়, পুরনো উদ্যোগটাকে নতুনভাবে আবার জনসম্মুখে তুলে ধরছেন। যখন কোভিড ছিল তখন সেই তাদের যে হেলথ ক্যাম্প, প্রত্যেক মাসে চারটা রবিবার, প্রত্যেক রবিবারে হেলথ ক্যাম্প হতো আমাদের দুঃস্থদের জন্য, সাধারণ লোকদের জন্য। তো কোভিডের সময় সেটা বন্ধ হয়েছিল, আজকে তারা নতুন করে সেই স্বাস্থ্য শিবির যেটা প্রত্যেক মাসে চারটা প্রত্যেক রবিবারে শুরু করতে যাচ্ছেন। এবং আমাদের আজকে এই স্বাস্থ্য শিবিরে রাজ্যের স্বনামধন্য ডাক্তারবাবু প্রদীপ ভৌমিক মহোদয় উনি উপস্থিত রয়েছেন, রাজেশবাবু উনি উপস্থিত রয়েছেন, আমি ক্লাবের যারা কার্যকর্তারা রয়েছেন নতুন দায়িত্ব পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা দিচ্ছি, এবং যারা পুরনো অমিতবাবু তারা যে ক্লাবেরটাকে তৈরি করেছেন, যারা পুরনো রয়েছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করবেন, নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবেন এবং আগামী দিন আমাদের যে প্রত্যাশা আরও বেশি কাজ করার, সেই কাজগুলি আমরা মানুষের জন্য করব সেই প্রত্যাশা রাখছি। তো আমি আমার যে কাউন্সিলর রয়েছে শন্টি, আমি তো শন্টি নামে জানি, অভিষেক, ও একটা কথা বলেছিল এই জায়গাতে, একটা যাত্রী শেড এবং একটা প্রগতি স্কুলের সামনে যারা খুব বেশি প্র্যাকটিস করেন, মর্নিং ওয়াক করেন সবাই, তো একটা জিম দেওয়ার জন্য, তো আমার অ্যাম্পিলেট পান থেকে আমি একটা জিম করে দিয়েছি, মাসখানেকের মধ্যে জিমটা হবে। তো খুব ভালো তারা সবাই মিলে কাজ করছেন এবং আমরা জানি স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, এবং আমাদের দেশে 1,68,000 আমাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার রয়েছে। দেশের প্রধানমন্ত্রী যে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারকে আরোগ্য মন্দির নাম দিয়েছেন, তো সেটা থেকে আমরা বুঝতে পারি যে আরোগ্য মন্দির নাম দেওয়ার উদ্দেশ্যটা কি এবং মন্দিরে আমরা কেন যাই, তো স্বাস্থ্যটাকে সেভাবে আজকে আমরা পরিভাষিত করা হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি সেই লক্ষ্যে কাজ করছেন এবং আমরা সবাই মিলে স্বাস্থ্যের প্রতি আমাদের যে উদাসীনতা সেটা কোভিডের পর থেকে এবং দেশের প্রধানমন্ত্রীজির যে উৎসাহ এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে দিশা নির্দেশ এবং ওনার যে সংকল্প, সেই সংকল্প থেকে আমরা এখন অনেকে অনেকটাই স্বাস্থ্যের প্রতি আমাদের সচেতনতা রয়েছে। এবং আমার ক্লাবের তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা একটা সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছেন, সবাইকে ধন্যবাদ, পত্রকার বন্ধু যারা রয়েছেন, ক্লাবের যারা রয়েছেন এবং এই অঞ্চলের যারা সুধী নাগরিকবৃন্দ, সবাইকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। মশলা হাতে নয় চামচে তুলুন, লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।